হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? উদয়ন কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে আমি মোহাম্মদ মুরাদ আছি আপনাদের সাথে। আমার ভিডিওগুলোতে চেষ্টা করব মাইক্রোসফট অফিসের যে প্রোগ্রামগুলো রয়েছে সেই প্রোগ্রামগুলোর মাধ্যমে কিভাবে দক্ষতার সহিত কম্পিউটার অপারেটরের কাজগুলো করা যায়। আমার এই ভিডিও টিউটোরিয়ালগুলো শুধু তাদের জন্যই যারা কম্পিউটার অপারেটর একেবারেই নতুন, যারা কম্পিউটারের বেসিক প্রশিক্ষণের কথা ভাবছেন এবং যারা বিভিন্ন প্রতিষ্ঠানে প্রফেশনালি কম্পিউটার অপারেটরের কাজ করতে চান। তো প্রফেশনালি কাজ করার জন্য যে প্রোগ্রামগুলো প্রয়োজন আমি ওইসব প্রোগ্রামগুলো নিয়েই আলোচনা করব। আর এই কারণেই আমার টিউটোরিয়ালগুলো পার্ট বাই পার্ট অল্প অল্প করে সাজিয়েছি যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন। তো এখন আমাদের কম্পিউটার এই প্রশিক্ষণে কী কী থাকবে? আমাদের কম্পিউটার প্রশিক্ষণে থাকবে হচ্ছে মাইক্রোসফট অফিসের 4টি প্রোগ্রাম, যেমন এমএস ওয়ার্ড, এমএস পাওয়ার পয়েন্ট, এমএস এক্সেল অ্যান্ড এমএস এক্সেস। তো এখন আমরা এখানে এই ভিডিওগুলির মাধ্যমে আমরা দেখব যে আজকে শুধুমাত্র এই ভিডিও দেখব যে আমরা কি কি শিখব, এবং একবার ভিডিও শেষে দেখব কিছু শর্টকাট কি। ওকে, এখন আমি সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি, দেখতে পাচ্ছি যে এখানে আমাদের কি কি শিখবো। তো এমএস ওয়ার্ডের আমরা একবারে A to Z শিখবো, এবং এমএস পাওয়ার পয়েন্টের মাধ্যমে প্রেজেন্টেশন তৈরি করা শিখবো। এমএস এক্সেলের মাধ্যমে আমরা বিভিন্ন হিসাব নিকেশের কাজগুলো করব এবং বিভিন্ন গ্রাফ ফাইল তৈরি করব, এবং এমএস এক্সেসের মাধ্যমে আমরা ডাটাবেজের কাজ করব। প্রথমেই ডেস্কটপের স্ক্রিন সম্পর্কে ধারণা নেওয়া যাক। আপনারা দেখবেন এখানে ডিসপিসি, অ্যানিডেক্স, ইন্টারনেট সার্চ অনেক এগুলো থাকবে না, তবে ডিসপিসি এগুলো প্রত্যেক প্রত্যেক কম্পিউটারে থাকে। অনেক কম্পিউটার থাকে মাই কম্পিউটার, অনেক কম্পিউটার থাকে কম্পিউটার, আর এখানে উইন্ডোজ 10, তো সেই কারণে এখানে লেখা আছে ডিসপিসি। তো এরপর আছে অ্যানিডেক্স অ্যান্ড ইন্টারনেট সার্চ, নিউ ফোল্ডার, টেলিগ্রাম। তো এগুলো হচ্ছে বিভিন্ন প্রোগ্রাম ফাইল, আর এটা হচ্ছে একটি ফোল্ডার, এবং এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, এটি হচ্ছে একটি ফাইল। তো এরপরে আদার্স এগুলো আছে, এগুলো বিভিন্ন প্রোগ্রাম ফাইল আছে। তারপরে এখানে রিসাইকেল বিন আছে, তারপরে এই জুম সফটওয়্যার আছে, তারপরে প্রোগ্রাম ফাইল আছে, এবং একটি পিকচার আছে। তো এখন এগুলো কি আমরা বুঝলাম। তো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে একটা একটা পিকচার আছে, যেটিকে আমরা এখানে ভাষায় বলি ওয়াল পেপার। তো ওয়াল পেপার এখানে চাইলে আমরা চেঞ্জ করতে পারি, তো চেঞ্জ করা আমরা একটু পরে দেখব। তো এখন আমরা দেখতে পাচ্ছি উপরে একটি ব্ল্যাক একটি মেনু বার ওপেন আছে। তো এটা হচ্ছে একটা টাস্ক বার, TASKBAR, টাস্ক বার। তো এখানে টাস্ক বারটির প্রথমে আছে এখানে স্টার্ট মেনুতে আমরা একটু পরে দেখবো যে কি কি আছে। এরপর আছে সার্চ বার, এরপরে আদার্স যে প্রোগ্রামগুলো আছে সেগুলো এখানে দেখাচ্ছে। এরপরে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে মাইক্রোফোন অ্যান্ড চার্জিং অপশন, এরপরে এখানে ইন্টারনেট অ্যাক্সেস আছে কিনা সেটা, তারপর আছে এখানে মাইক্রোফোন, স্পিকার, তারপরে ডেট অ্যান্ড টাইম অ্যান্ড নোটিফিকেশন বার। এরপরে আমরা বিভিন্ন বারে এখানে যেয়ে দেখব। এখন কয়েকটি শর্টকাট কি সাথে আমরা পরিচিত হব। ডিসপিসিতে আমরা ডাবল ক্লিক করে প্রবেশ করলাম। তো ডাবল ক্লিক করে আমি যেহেতু প্রবেশ করলাম, এটা আমি সরাসরি এখান থেকে না করে কিবোর্ডের শর্টকাট কির মাধ্যমে আমরা এখান থেকে ওপেন করতে পারি। কিবোর্ডের শর্টকাট কি এখানে আমরা কিবোর্ডের যে উইন্ডোজ বাটনটি, সেই উইন্ডোজ বাটন এবং কিবোর্ডের ই, যেমন QWE, সেই ই বাটনটি প্রেস করতে হবে। উইন্ডোজ বাটন এবং ই বাটন একসাথে প্রেস করতে হবে। উইন্ডোজ বাটন এবং ই বাটন একসাথে প্রেস করলে এখানে সরাসরি এখান থেকে এভাবে চলে আসবে, ঠিক আছে। এরপরে আমরা দেখব যে আমরা এরপরে দেখব যে কিভাবে আমরা মিনিমাইজ করতে পারি। যেমন আমার এটা ওপেন আছে, এটা আমরা কিভাবে মিনিমাইজ করতে পারি। এটা মিনিমাইজ করার জন্য আমরা তো এখানে মিনিমাইজ করি, তবে এখান থেকে এইভাবে মিনিমাইজ না করে আমরা সরাসরি কিবোর্ডের শর্টকাট কি এর মাধ্যমে আমরা মিনিমাইজ করতে পারি। তো এটা হচ্ছে কি, আমরা সরাসরি এখান থেকে করার জন্য উইন্ডোজ প্লাস ডাউন অ্যারো কিতে ক্লিক করার পরে প্রথমবারে এইভাবে থাকবে, এবং দ্বিতীয়বারে আবার উইন্ডোজ প্লাস ডাউন অ্যারো কিতে ক্লিক করলে আবার এটা মিনিমাইজ হয়ে যাবে। এ হচ্ছে ব্যাপার, উইন্ডোজ প্লাস ডাউন অ্যারো কি। তো এরপর হচ্ছে হাউ টু ক্লোজ উইন্ডো অর অ্যাপ্লিকেশন, আমরা কিভাবে এই ফাইলটি, আমরা যে ফাইলটি ওপেন আছে এই ফাইলটি কিভাবে ক্লোজ করতে পারি। এটা তো আমরা সরাসরি এখান থেকে ক্লোজ করি তো এখানে এখান থেকে ক্লোজ না করে
আমরা সরাসরি কিভাবে ক্লোজ করতে পারি। ঠিক আছে, ক্লোজ করার জন্য অ্যালটা প্লাস F4, অ্যালটা প্লাস F4। তো আমি এখানে অ্যালটা প্লাস F4 ক্লিক করছি, অ্যালটা কিবোর্ডের অ্যালটা এবং F4, অ্যালটা প্লাস F4, তাহলে এটা সরাসরি ক্লোজ হয়ে গেল। কিভাবে আমরা ক্লোজ করতে পারি এটা শর্টকাট কি এর মধ্যে আমরা দেখলাম। এরপর হচ্ছে ওপেন টাস্ক ম্যানেজার, কিভাবে আমরা টাস্ক ম্যানেজারটি ওপেন করতে পারি। তো আমরা টাস্ক ম্যানেজার তো এখান থেকে ওপেন করি, রাইট সাইড ক্লিক করার পরে এখান থেকে ফাঁকা জায়গায় ক্লিক করি, সেখান থেকে টাস্ক ম্যানেজারে ক্লিক করে টাস্ক ম্যানেজারটি ওপেন করি, সেখান থেকে আমাদের প্রয়োজনীয় কাজগুলো করি। তো এখান থেকে এভাবে না করে, এখান থেকে এভাবে টাস্ক ম্যানেজারটি ওপেন না করে আমরা সরাসরি কিবোর্ডের শর্টকাট কি এর মাধ্যমে টাস্ক ম্যানেজারটি ওপেন করতে পারি। ঠিক আছে, এর জন্য কন্ট্রোল প্লাস শিফট প্লাস ESC বাটন প্রেস করতে হবে। কন্ট্রোল প্লাস শিফট প্লাস ESC, কন্ট্রোল প্লাস শিফট প্লাস ESC বাটন প্রেস করে সরাসরি আমাদের টাস্ক ম্যানেজারে টাস্ক বারে আমরা ওপেন হবে, টাস্ক ম্যানেজারের টাস্ক বার ওপেন। ওকে, হ্যাঁ, টাস্ক ম্যানেজারের টাস্ক বার ওপেন হলো। এখন আমরা দেখব যে কিভাবে আমরা এরপরে আমরা এটা সব অ্যাপ্লিকেশনগুলো মিনিমাইজ করতে পারি। যেমন আমার এটা ওপেন আছে বা এটা ওপেন আছে, দুইটা মাইক্রোসফট ওয়ার্ড ফাইল ওপেন আছে এবং দুইটা জুমের বার ওপেন আছে। তো আমি এই এগুলা কিভাবে মিনিমাইজ করতে পারি, সবগুলো একসাথে মিনিমাইজ করার জন্য উইন্ডোজ প্লাস D বাটন প্রেস করতে হবে। উইন্ডোজ প্লাস ডি, তাহলে সবগুলো মিনিমাইজ হয়ে যাবে। এখন কিন্তু কোনো প্রোগ্রাম আমার এখানে শো করতেছে না, মানে সবগুলো এখানে টাস্ক বারে এসে মিনিমাইজ হয়ে গেল। ঠিক আছে, এরপর আছে হাউ টু ম্যাক্সিমাইজিং এ পার্টিকুলার অ্যাপ্লিকেশন। পার্টিকুলার অ্যাপ্লিকেশন কীভাবে ম্যাক্সিমাইজ করবো, মানে অনেকগুলো অ্যাপ্লিকেশন বা অনেকগুলো প্রোগ্রাম আমরা যেগুলো ওপেন করছি বা মিনিমাইজ করা আছে সেগুলো থেকে আমরা কীভাবে ম্যাক্সিমাইজ করতে পারি। ওকে, তো এটা করার জন্য আমাদের অ্যালটা প্লাস ট্যাব বাটন প্রেস করতে পারি। অ্যালটা প্লাস ট্যাব বাটন প্রেস করার সাথে সাথে এভাবে উইন্ডো ওপেন হবে। চারটি ফাইল এখন বর্তমানে ওপেন আছে, যেমন এটা হচ্ছে জুম, এরপরে এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড অ্যান্ড মাইক্রোসফট ওয়ার্ড, এরপর হচ্ছে আর একটি জুম। তো এখানে চারটি আমার ওপেন আছে। তো আমি চাই যে কোনো যেতে হলে আমরা সরাসরি এই আমাদের যে কিবোর্ডের অ্যারো কি আছে সেই অ্যারো কি থেকে আমরা আপ ডাউন করতে পারি, লেফট রাইট। এখানে তো লেফট রাইট আছে, আমি চাইলে অনেক চারপাশে থাকে, সেক্ষেত্রে আমরা আপ ডাউন দিয়ে উপরে নিচে যেতে পারি। ওকে, তো আমি আমার পূর্বে যেখানে ছিল সেখানে আসছি, আসার জন্য এখানে সিলেক্ট করছি। সিলেক্ট করে আমরা কিবোর্ডে অ্যালটা বাটনটি ছেড়ে দেবো। কিবোর্ড আমার কিন্তু এখন কিবোর্ডের অ্যালটা বাটন চেপে ধরা আছে, কিবোর্ডের অ্যালটা বাটন চেপে ধরতে হবে। এখন আমরা যেটা যেতে চাই সেটা কিবোর্ডের অ্যালটা বাটনটি ছেড়ে দেবো। কিবোর্ডের অ্যালটা বাটন ছেড়ে দিলেই আমাদের সেই প্রোগ্রামটি ফাইলটি ওপেন হবে। ওকে, তো আমি ছেড়ে দিলাম, এটি ওপেন হয়ে গেল। এর মাধ্যমে অ্যালটা প্লাস ট্যাব বাটন প্রেস করার মাধ্যমে আমরা পার্টিকুলার অ্যাপ্লিকেশনগুলি আমরা ম্যাক্সিমাইজ করতে পারি। ওকে, এরপর হচ্ছে হাউ টু স্টার্ট অ্যাপ্লিকেশন ইউজিং রান। এখন আমরা দেখবো যে আমরা তো মাইক্রোসফট ওয়ার্ড ফাইল ওপেন করি, এখান থেকে রাইট সাইডে ক্লিক করে, এরপর হচ্ছে এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড ক্লিক করে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটি ওপেন করি, অথবা আমরা এখান থেকে কোনো ফাইলে থাকি সেখান থেকে রাইট সাইডে ক্লিক করে নিউ থেকে মাইক্রোসফট ওয়ার্ড, সেখান থেকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ফাইল ওপেন করি, ডাবল ক্লিক করে ওপেন করি। ঠিক না, এখন আমরা দেখবো যে কীভাবে আমরা শর্টকাট কি এর মাধ্যমে আমরা কীভাবে মাইক্রোসফট ওয়ার্ড এর ফাইলটি ওপেন করতে পারি। তো এর জন্য আমরা সরাসরি এখান থেকে সার্চ বারে যেতে পারি, এখান থেকে সার্চ বারে গিয়ে রান রান লিখতে পারি, রান RUN রান রান ক্লিক করতে পারি, অথবা এখানে আমাদের যে উইন্ডোজ বাটনটি আছে উইন্ডোজ প্লাস আর বাটন প্রেস করার সাথে সাথে আমাদের এরকম রানটি ওপেন হবে, রান ওপেন হবে। তো রানটি ওপেন হওয়ার পরে আমরা লিখবো উইন ওয়ার্ড লেখার সাথে সাথে ওকে এরকম আসবে। তো আমরা সরাসরি এখান থেকে ওকেতে ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটি ওপেন হয়ে গেল, মাত্র 30 সেকেন্ডের কাজ। ঠিক আছে, ওকে, এখন এটা আমি ক্লোজ করছি, এটা আমি কাজ করবো না, এই কারণে এখানে আমি ক্লোজ করতেছি। ওকে, তো আমাদের এখানে শর্টকাট কি এর মাধ্যমে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটি ওপেন করলাম। ঠিক আছে, তো
আপনারা এভাবে ট্রাই করবেন তাহলে শর্টকাট কির মাধ্যমে। তো আমরা শুধুমাত্র এই ক্লাসটায় শুধুমাত্র এই 7টি শর্টকাট কি দেখাইলাম, তো পরবর্তী ক্লাসগুলোতে আপনাদের আরো শর্টকাট কি থাকবে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন, এবং আমার চ্যানেলটিতে ধারাবাহিক ভিডিওগুলি আপলোড করতেছি, সেখান থেকে ভিডিওগুলি দেখে নেবেন। ধন্যবাদ।